ইউটিউবের কুম্ভকর্ণের সাথে যদি তোমাদের পরিচয় না হয়ে থাকে তো আমার ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা দেখে তোমরা সেই কুম্ভকর্ণের ভিডিওতে অবশ্যই যাবে আর দেখতেই পাবে যে তাকে আমি কুম্ভকর্ণ বলাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো তোতলাচ্ছি, ঝটপট ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে দিই, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল মামাস ব্লগে, আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি মন। তো চলো বন্ধুরা, ইউটিউবে একজন কুম্ভকর্ণ আছে, মানে কুম্ভকর্ণ ফিমেল ভার্সন, ফিমেল ভার্সন যে সারা দিন সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে 2.58K সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। আর তোমরা বলছো ইউটিউবে কন্টেন্ট নেই, ইউটিউবে কিছু চলে না, ইউটিউবে নাকি শুধু নুডিটি আর ভালগারিটি চলে, এইসব মানে বোকা বোকা কথা না, তোমরা আর বলো না। ইউটিউবে শুধু নুডিটি আর ভালগারিটি চলে না, ইউটিউবে কিন্তু কুম্ভকর্ণও চলে, মানে দেদার ঘুমাবে। তুমি তোমার ফোনটা অন করে, মানে দ্যাট মিন্স ফোনের ক্যামেরাটা অন করে তুমি ঘুমিয়ে পড়ো, যখন তোমার ঘুম ভাঙবে তুমি ক্যামেরাটা অফ, ভিডিওটা অফ করে দাও, দিয়ে তুমি পোস্ট করে দাও, সেটা তোমার কন্টেন্ট। তুমি তোমার ফোনের ইউটিউবে গিয়ে তুমি লাইভ স্ট্রিম অন করবে, অন করে বলবে সব বন্ধুরা এসো আজকে রাত্রে সারা রাত জমিয়ে আড্ডা হবে। তারপর তুমি ঘরের লাইট টাইট অফ করে দেদার ঘুম লাগাবে, নাক ডেকে মানে বস তুমি ফাটিয়ে ঘুমাচ্ছ। তোমার লাইভে যারা থাকবে তারা বুঝতে পারবে যে তুমি একদম ডিপ ঘুমে ঘুমাচ্ছ, বাড়িতে চোট ঢুকলেও নাক ডাকা শব্দে সে পালিয়ে যাবে, কোনো চাপ নেই। তো সেই রকম নাক ডাকা শব্দ করে তুমি ঘুমাতে পারো, আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার 2.58K সাবস্ক্রাইবার তো হয়েই যাবে। যদি না হয় তখন তোমরা আমাকে বলো, আর আমি যে একদমই মিথ্যে কথা বলছি না সেটা আমি প্রুফ সমেত তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে শুধুমাত্র ঘুমিয়ে কোনো কথা না বস, কোনো অ্যাক্টিভিটি না, তুমি খাবে না, রান্না করবে না, ঘর মুছবে না, বাসন মাজবে না, কোনো অ্যাক্টিভিটি তোমাকে দেখাতে হবে না। জাস্ট তোমার একটাই এ থাকতে হবে যে তুমি বস নাক ডেকে ঘুমাতে পারো, তুমি ফোন নিয়ে শোবে আর ঘুমাবে, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক তুমি ঘুমাবে। ঘুম যদি তোমার না পায় তো একটা ঘুমের ওষুধ খেয়ে নিও, নিয়ে ঘুমিয়ে পড়ো, দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার লাইভ মানে সারা রাত লাইভ চলে, সারা রাত ভিউয়ার্স আসে দেখে, সেই ঘুমন্ত দেবীকে পাহারা দেয়। আমি কি বলবো, সারা রাত তার লাইভ অন থাকে। ইভেন কিছুক্ষণ আগেও আমি দেখলাম তাকে, সে কি রান্না করেছে কি করেছে না করেছে কিচ্ছু দেখাচ্ছে না, সে ক্যামেরা অন করে ঘুমোচ্ছেন, একদম ঘুমোচ্ছেন। মানে আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছি, হঠাৎ সে একটু চোখটা খুলে এরম দেখলেন, আবার ঘুমিয়ে পড়লেন, একদম সে গভীর ঘুম, ঘুমের সাগরে সে নিমজ্জিত হয়ে আছে, তাকে কেউ ডেকে জাগাতে পারবে না, এইরকম। মানে তার যখন সময় হবে ঘুম ভাঙবে তখন সে উঠবে, ভিডিওটা পোস্ট করে দেবে, চট চট করে স্মুথলি 2.58K সাবস্ক্রাইবার তার হয়ে গেছে। তো কে, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কে এই ঘুমন্ত দেবী, কে এই কুম্ভকর্ণের ফিমেল ভার্সন। তো চলো এখন বলে দিই যে ক্রিয়েশন অফ ধৃতি একজন বেশ হেলদি মোটাসোটা চেহারার গৃহবধূ, বাঙালি গৃহবধূ। সে সারাদিন ঘুমোচ্ছে, ইউটিউবে এসে সে ঘুমোচ্ছে, তার ঘুমটাই হচ্ছে তার কন্টেন্ট, সে সবাইকে দেখাচ্ছে সে কতটা ঘুমোতে পারে। তার পাশে তার শাশুড়ি মা ঘুমোচ্ছিলেন, তিনি ঘুম থেকে উঠে গেছেন, তিনি ঘুম থেকে উঠে বালিশ ফালিশ সরিয়ে রেখে চলে গেছেন, কিন্তু তার ঘুম ভাঙেনি, সে তখনও ঘুমোচ্ছে। মানে ক্যামেরাতে সমস্ত কিছু ভিডিও বন্দি হয়েছে এবং সে সমস্ত কিছু সমেত পোস্ট করে দিয়েছে। তো ইউটিউবে কন্টেন্ট নেই বলে কেউ লাফালাফি করো না, কেউ চেঁচামেচি করো না, বিকজ ইউটিউবে কন্টেন্টের অভাব নেই। আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমার মাথায় যা আসবে, তোমার মাথায় মনে যেই ভাবনাটা আসবে সেইটা তুমি সার্চে গিয়ে লিখে দেবে, তুমি সেটার ওপরে ভিডিও পেয়ে যাবে ইউটিউবে সব কিছুর। তোমার যদি মনে হয় যে আমার পেট কষে গেছে, মানে পটি কষে গেছে, পটি হচ্ছে না, কী করে পটি করতে হবে, লাইভ বা ভিডিও দেখতে চাই যে কষা পটি কী করে বেরোচ্ছে, সেটাও তুমি ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, সব কিছুর ভিডিও পাওয়া যায়। সুতরাং কন্টেন্ট নেই বলে কেউ লাফালাফি করো না, চেঁচিও না, আর এটাও বলো না যে ইউটিউবে শুধুমাত্র নুডিটি আর ভালগারিটি চলে, বিকজ এগুলোই যদি শুধু চলতো তো এই ঘুমন্ত মহিলার, এই কুম্ভকর্ণ মহিলার কখনোই এত সাবস্ক্রাইবার হতে পারতো না, তাই না? তো চলো আর দেরি করো না, আমি জানি তোমরা এতক্ষণ অবধি আমার চ্যানেলে ওয়েট করে নেই, তাও আমি এতগুলো বকবক করলাম বিকজ এটাই তো আমার কাজ। তো চলো সেই ক্রিয়েশন অফ ধৃতিকে একটু গিয়ে দেখো, ধৃতি তো
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবে কিন্তু গিয়ে ওই ধৃতি কুম্ভকর্ণের ভিডিওটা দেখো, তার আগে যেও না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আবার আসবে একটা চটপটা মজাদার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।